বলেছিলাম আমি তো তোমার সাথে একমত হয়ে ওকে এই বাড়িতে এনেছিলাম, তাহলে আমি কেন এসব করব? দেখ কনক, তিস্তা তো চিঠিতে মেনশন করেছে যে তোর করাটা অস্বাভাবিক কিছু না। তাছাড়া তিস্তাকে মানে দাদা ভাইয়ের সাথে ওর কি রিলেশন ছিল এসব কিছু জানার পরে তোর জায়গা দেখ, আমিও থাকলে আমিও এরকমটাই হয়তো। দিদি ভাই, আমি ভগবানের দোহাই দিয়ে বলছি, আমি কিচ্ছু বলিনি, তোমরা সবাই বিশ্বাস করো আমায়। আমি জানি না, আমার মাথা কাজ করছে না। শুনো, তুমি বুঝতে পারছো ডক্টর বলেছে এখন তিস্তার মেন্টাল যা কন্ডিশন, এখনো যা কিছু করতে পারে যখন তখন, আর যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আর না। বধূ বরণ সন্ধ্যে কি রবি প্রতিদিন দুপুর 1টায় স্টার জলসায়।